অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, গণ অধিকার পরিষদ ও জামায়াতে ইসলামী সহ বিভিন্ন ইসলামী দল। প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপে এই আহ্বান জানান তারা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার বিকেলে বিএনপির পর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে জামায়াতে ইসলামী। এ সময় নির্বাচন এবং সংস্কার দুটোরই রোডম্যাপ চেয়েছে দলটি। গণহত্যায় জড়িতদের বিচারের দাবির কথাও জানান জামায়াতের আমির। এরপর যমুনায় একে একে সংলাপে যোগ দেয় গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এবি পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতারা। বিকেল 5টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত চলে দফায় দফায় বৈঠক। পরে বৈঠক শেষ করে গণতন্ত্র মঞ্চের নেতারা জানান, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি গার্মেন্টস খাতের অস্থিরতা তুলে ধরা হয়েছে, ফ্যাসিবাদ সরকার যাতে ফিরতে না পারে সেটিরও আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যে আমরা জানিয়েছিলাম অন্তর্বর্তী সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী রোডম্যাপ নিয়ে বৈঠক হয়েছে। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না। আমরা আবারও সংযুক্তি পেয়েছি, আমরা তার কাছে সরাসরি যাচ্ছি। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনাকে স্বাগত, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। যে বিষয়টি জানতে চাচ্ছিলাম যে 2 মাসে প্রধান উপদেষ্টার সঙ্গে 3 দফায় বৈঠক হয়েছে বিএনপির, যে সংলাপগুলো হয়েছে সেটি কতটুকু ফলপ্রসূ হয়েছে বলে আপনি মনে করেন? সঙ্গে আজকে সংলাপে কি হয়েছে তা তো আমি জানি না। আমাদের সঙ্গে কথা হয়েছে প্রধান উপদেষ্টা, সেটা আমি হয়তো বলতে পারবো, কিন্তু ওইখানে স্কেজুল এত টাইট ছিল, যেমন মির্জা ফখরুল সহ যে নেতারা গেছেন তারা বেরিয়েছেন, তারা প্রেস ব্রিফিং করতে চলে গেছেন, তখন আর একটা দল ঢুকেছে, আমরাও ঢুকেছি, জাস্ট হাই হ্যালো বলবো মতো অবস্থা হয়নি। আর এ পর্যন্ত আমি ব্যস্ত ছিলাম, আমি এই জন্য জানি না তাদের সাথে কি কথা হচ্ছে, এটা বলতে পারবো না আমি ঠিক। তবে জানাতেন যে আপনারাও তো আজকে বৈঠক করেছেন, তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, তো নির্বাচনী রোডম্যাপ তো সব দলই চাইছে, আপনাদের প্রস্তাবনা মূলত কি কি ছিল? সেটা আমি বলছি যে যেটা বললেন না, 3 দফায় বিএনপির সাথে সংলাপ হয়েছে, অ্যাকচুয়ালি 3 তো হয়নি, অন্তত নির্বাচন রোডম্যাপ এগুলো নিয়ে হয়নি। প্রথম দফায় তারা ডেকেছিলেন প্রধানত 15 আগস্টকে কেন্দ্র করে, কিভাবে কি করা যাবে এটা ওরা কিভাবে দেখবেন। আর দ্বিতীয় দফা ডেকেছিল বিএনপিকে, আমাদেরকে নয়, সেটাও ডেকেছিল অন্য কোনো এজেন্ডা নিয়ে, কিন্তু সেখানে বিএনপি নেতারা তাদের কথা বলেছিলেন, রোডম্যাপ ইত্যাদি প্রসঙ্গ বলেছিলেন, এবং সেটা তো পত্রিকায় ছাপাই হয়েছে। বিএনপি নেতারা যেটা দাবি করছেন ওনারাও বলেছেন যে সবার সাথে কথা বলবেন বলেই ঠিক হবে। তবে আজকের আলোচনাটা আমি মনে করি যে বেশ ফলপ্রসূ, অন্তত আমি আমাদের সাথে আলোচনার প্রসঙ্গ নিয়ে বলতে পারি। প্রধান উপদেষ্টা এসেই প্রথম বলেছেন যে আজকে ঠিক 2 মাস পার হলো আমাদের, এই 2 মাস কেমন গেল, আমরা কেমন করলাম, কি ভালো ছিল কি ভালো ছিল না, আরো কি করতে পারতাম, আমি সবকিছু বিষয়ে আপনাদের সাথে একটু কথাবার্তা বলতে চাই, এই জন্যই ডাকা, সবার সাথেই কথা বলছি আমি বোঝার জন্য, যাতে পরবর্তীতে আমরা কারেকশন করতে পারি। তারপরে উপদেষ্টাদের মধ্যে আদিলুর রহমান খান ছিলেন, তাকে বললেন যে তোমরাও বলো কিছু। আদিলুর রহমান খান বললেন যে স্যার তো বললেন মূল বিষয়ে যে আমরা কেন আপনাদেরকে আজকে কষ্ট দিয়েছি, তবে তার সাথে আরো 3টা বিষয় যুক্ত করতে চাই। সেটার প্রথমটা উনি বললেন পূজা, একে কেন্দ্রে একটা শঙ্কা তৈরি হয়েছে যে হিন্দু কমিউনিটি হয়তো তাদের পূজা অনুষ্ঠানে বাধাগ্রস্ত হতে পারে, এবং এটা অন্তর্ঘাতমূলক একটা তৎপরতা হবে, যারা পতিত স্বৈরাচার তাদের শক্তি এই কাজটা উস্কানি দিচ্ছে বলে তারা মনে করছেন, বা এরকম তাদের কাছে ইঙ্গিত আছে। দ্বিতীয় বিষয়টা বলেছেন শিল্প খাতে যে উচ্ছৃঙ্খলতা বা অশান্তি দেখা দিচ্ছে, বিশেষ করে গার্মেন্টসে, সেটা নিয়ে কি করা যায়। আর তৃতীয় বিষয়টা বলেছেন সংস্কার নিয়ে। তো প্রথম দুটো বিষয় খুব সংক্ষেপে বলা যায় যে ধরেন আমরা আমাদের সর্বাত্মক সহযোগিতার কথা বলেছি, কারণ আমরা মনে করি যে বাংলাদেশ একটা সেকুলার দেশ, বাংলাদেশ গণতন্ত্র আছে, সবার জন্য সবাই নিজের ধর্ম পালন করতে পারেন, তারাও নির্বিঘ্নে তাদের নিজেদের ধর্ম যাতে পালন করে সেই জন্য তাদের উপরে বিশেষ
তাদের সিকিউরিটি দেওয়া হোক। একটা প্রশ্ন স্পষ্ট করেছি, অতীতে এরকম হয়েছে যে ধরেন কোন একটা এলাকায় একটা থানাতে বা একটা জেলাতে এরকম ঘটনা ঘটেছে, ওই জেলা বা থানা প্রশাসনের কোনো দায় নেই, যেন তাদেরকে কোনো কেউ দায়ী করেনি, কোনো ব্যবস্থা নেয়নি, তাদেরকে খুঁজেও দেখতে পারেনি কী কাজ করেছো। আমরা এবার বলেছি আগেই আপনারা জানিয়ে দেন এরকম ঘটনা যদি ঘটে এখন থেকে তৎপর থাকবে যাতে না হয়, যদি ঘটে এবং সেটা তদন্তে যদি তোমাদের কোনো দোষ পাওয়া যায় তাহলে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব। মাহমুদুর রহমান মান্না, বর্তমান তো অন্তর্বর্তী সরকার তো বলেছে যে তারা একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য চেষ্টা করছে, তো আপনাদের দলের পক্ষ থেকে আপনারা কতদিন সময় দিতে চান আসন্ন নির্বাচনের আগে যে সবকিছু ঠিকঠাকভাবে সম্পন্ন হবে? আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপনারা এই বিষয়টার উপরে ফোকাস করতে চাইছেন, তো অ্যাকচুয়ালি এরকম করে আলোচনা শুরু হয়নি, যেহেতু তিনটা এজেন্ডা ছিল না। পরবর্তীতে সংস্কারের কথা যখন আসলো আমাদের কাছে বিষয়টা খুব স্পষ্ট, আমরা মনে করি যে যেইভাবেই সরকারটা আসছে সেটা একটা বিরাট গণভ্যুত্থানের মধ্যে দিয়ে, সেই গণভ্যুত্থান একটা আকাঙ্ক্ষাও তৈরিছে, সেই আকাঙ্ক্ষার কথা আমরা আগেও বলেছিলাম। শুধু সরকার বদল নয়, সাথে সাথে সমাজ বদল, একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ নির্মাণের ব্যাপার, এবং সেটার জন্যে এই রাষ্ট্র সমাজের সংস্কার করতে হবে। সেই সংস্কারে কী কী এজেন্ডা আছে, কী কী ইস্যু আছে, সেগুলো তারা যেমন ছয়টা কমিটির মধ্যে পাঁচটা গঠন করেছেন, আগামী রোববারের মধ্যে বোধ হয় আরও একটা গঠন করবেন, ওটা তারা যাতে সবার সঙ্গে কথা বলে এজেন্ডাটা ফিক্স করে এবং তাদের প্রস্তাবগুলো ঠিক করে, এটা বলেছি। এবং এরই ভিত্তিতে প্রশাসনকে, সিভিল পুলিশ এবং অন্যান্য যাই আছে, প্রশাসনকে সাজিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করেন। আমাদের মনে হচ্ছে যে আসলে রাষ্ট্রটা সংস্কার হবে, তারপরে আসলে পরবর্তী পদক্ষেপের কথা আপনারা জানাচ্ছেন। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমাদের সাথে আলোচনায় যোগদান করার জন্য এই পর্যায়ে যোগ দিচ্ছেন এবি পার্টি সদস্য সচিব জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। যে বিষয়টি শুরুতে জানতে চাই যে প্রধান উপদেষ্টার সংলাপে এবি পার্টি মূলত কি কি প্রস্তাব দিয়েছে? জি, আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের তো আজকে মিটিংটা ছিল 5:30, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মান্না ভাই যেটা বললেন যে আমাদের অনেক দেরিতে ঢুকতে হয়েছে, অর্থাৎ আমাদের সাথে আলোচনাটা শুরু হয়েছে প্রায় 8:10 এই সময়ে, এবং আমি এখনো কিন্তু গাড়িতেই ওখান থেকে ফিরছি। আমরা সেখানে অ্যাকচুয়ালি 6টা আমাদের পর্যালোচনা, মানে আমাদের অবজারভেশন, 6টা অবজারভেশন এবং 11টা প্রস্তাব আমরা ওনাদের কাছে তুলে ধরেছি। আমাদের যে অবজারভেশন গুলোর মধ্যে ছিল যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো ঠিক হয়নি, তারপরে জনপ্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বেশ কিছু মন্ত্রণালয়ের কাজের খুবই বেহাল অবস্থা, সেগুলো আমরা তুলে ধরেছি, দেশের বাজার ব্যবস্থাপনার যে ত্রুটি বিচ্যুতি সেগুলো আমরা বলার চেষ্টা করেছি, এরপরে আহত যারা আছেন, নিহত যারা হয়েছেন তাদের পরিবারের পুনর্বাসনে যে কথা ছিল সেই কথাগুলো আমরা তুলে ধরেছি। এর বাইরে আমরা সরকার যে একটা রূপকল্প দিবে বলেছিল, যে রোডম্যাপ দিতে বলেছিল, যে সেটা এখনো দেয়নি, এবং আমরা আরো একটা কথা বলেছি, সেটা হলো যে আপনার যে কমিশন গুলো গঠন করা হয়েছে সেই কমিশন গুলোর কাজ একটু দেরি হয়েছে, মানে এখনো কাজটা শুরু হয়নি, কাজটা আরো আগে শুরু হতে পারতো। এই কয়েকটা অবজারভেশন দেওয়ার পরে আমরা কিছু সুপারিশ বা আমাদের কিছু প্রস্তাবনা তুলে ধরেছি। বেসিক্যালি আমরা কিন্তু একটা টাইম ফ্রেম বলেছি ওনাদেরকে, আমরা বলেছি 1.5 থেকে 2 বছরের মধ্যে আমরা মনে করছি যে সরকার চাইলে আন্তরিক হলে ওনারা কিছু সংস্কার, মৌলিক সংস্কার গুলো, যারা 6টা কমিশনের কথা ওনারা বলেছেন, এর বাইরে আমরা আরো 2টা কমিশনের কথা বলেছি, শিক্ষা কমিশন, স্বাস্থ্য কমিশন, এবং কমিশন না করলেও যাদের যে সমস্ত প্রশাসন, সিভিল প্রশাসন, আর্মি অ্যাডমিনিস্ট্রেশনে কিছু লোকজনকে যাদেরকে। মুজিবুর রহমান মঞ্জু, এই সংস্কারের মূলত বোঝা যাচ্ছে যে আসলে কিছুদিন সময় দিয়ে সংস্কারের পরে নির্বাচনের পক্ষে আপনারা বলছেন, তো এই যে 2 মাস পার করলো অন্তর্বর্তী সরকার, তো সেখানে সংস্কার আসলে কতটুকু হয়েছে বলে আপনি মনে করেন? আমরা মনে করেছি যে কয়েকটা মন্ত্রণালয় কাজ কিছুটা সন্তোষজনক, বিশেষ করে আমরা মনে করি যে অর্থ মন্ত্রণালয়ের কাজটা ছিল সন্তোষজনক, তারপরে তথ্য, তারপরে আপনার আমরা উল্লেখ করেছি কয়েকটা মন্ত্রণালয়ের কথা, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, এগুলোর কিছু কাজ মনে হয়েছে যে তারা কিছু কাজে হাত দিয়েছেন, পরিবেশ মন্ত্রণালয় কিছু কাজ করেছেন, কিন্তু একেবারে মৌলিক যেগুলো, যেমন আমাদের স্বাস্থ্য খাত, আমাদের স্বরাষ্ট্র, আমাদের জনপ্রশাসনের, আমরা দেখেছি যে এখনো খুবই মানে
একেবারে ধীর গতিতেই চলছে আসলে এই সংস্কারগুলো, যত তাড়াতাড়ি হবে ততই আসলে সাধারণ মানুষের জন্য মঙ্গল। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।